যাতে আত্মযোগ মহেশ পারে আত্মতে মল্লিকা নাক্তার আত্মচার শক্তি ভগবতী দুর্গে জগত জননী আদা শক্তি ভগবতী কালী কপালিনী ইন্দুমুখী ইন্দিবর নেত্র সুলোচনা গো ইন্দুমুখী ইন্দিবর নেত্র সুলোচনা আহা ঈশানী পাশানো কন্যা শিব সবাসনা আহা ঈশানী পাশানো কন্যা শিব সবাসনা তার মা জ্ঞানন্দ রূপী মাতা হর মনোরমা অজপা কালিকা শিবা তনয় তার মা আনন্দ রূপী মাতা হর মনোরমা ইন্দিরা জননী দেবী দুর্গতি নাশিনী মর দুর্গতি নাশিনী ঈশ্বর ঈশ্বরী মগ দানব ঘাতিনী আরে ঈশ্বর ঈশ্বরী মগ দানব ঘাতিনী আরে ঈশ্বর ঈশ্বরী মগ দানব ঘাতিনী এগুলোকে প্যারা করা হয় প্রায় সবখানে কয় দিকে থাকে সবাইকে একসঙ্গে আছেন হ্যাঁ আমাদের কাছে সবাই সমান ওই যে ছেলেকে দেখছেন ওর ছ মাস জেল হয়েছে অপরাধ পকেট মার আর ওকে কোলে নিয়ে যে বৃহস্পতি বসে আছে সে একজন খুন নিজের ছেলেকে খুন করেছে
একটা কথা ছিল, আমাকে অন্য করে পাঠিয়ে দিন। কেন কেন কি হুজুর, এসব চোর ডাকাতি মাঝখানে থাকাই নাই নাকি? ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি ভালো আছেন হুজুর? হুজুর বল, না হুজুর কিছু না।
প্রভিডেন্ট ফান্ড নেই? কেন? আগে অত্যন্ত অনলাইন ফর্মটা ফিল আপ করো আগে, কুইক কুইক, আমার অন্য কাজ আছে, ওতে আমার একটা সই দিতে হবে আগে। আমার এই সামান্য আয়ের উপর তো একজন আত্মীয় স্বজনকে নির্ভর করতে হয়, তাদের বঞ্চিত করতে তো আমি বলিনি। আগে তা নয় স্যার, তবে তাঁদের খরচ দিয়ে আর প্রভিডেন্ট ফান্ডের দাবি মিটিয়েটা থাকবে তাতে আমার সবাই চলবে না। না চলে খাবে না, যা বলছি তা চলো, ওটা সই করে এখনই আমার অফিসে দিয়ে আসো। মাই ডিয়ার ইয়াং ম্যান, আজ তুমি আমাকে অভিশাপ দিচ্ছ, কিন্তু একদিন আসবে যেদিন তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করবে, সেটা অবশ্য আমি শুনতে পাবো না, কারণ তার অনেক আগেই আমি পৃথিবী থেকে বিদায় নেব। ওটা সই করে আমার অফিসে নিয়ে এসো। আপনি জান কিনা, আমার খুব ভালো লাগে না। কিন্তু আপনার ভালো লাগে মশাই আপনি জানেন। ডাক্তারবাবুর বাড়ির মাইয়া না? হ্যাঁ, নাম কাঞ্চি, একটা
একটা ডাকা। হ্যাঁ ডাকাই কি তো নতুন কাপটা ভেঙে দিয়েছে ও সাপটা দেখলেন কিছু বুঝলেন এই রেই কয় বীরাঙ্গনা কাস্তে বুকে লাগে যে না শ্বাস পেতে বড় কষ্ট হচ্ছে সত্যি বল বিশ্বাস তো আমার কাছে না আবার তোমার কি করে না পয়সা করি না থাকলে কি চলে বুঝলি চলে না চলে না আগে হুজুর গলার ভেতরে একটা থলি তৈরি করে তাতে রাখি গলার ভেতর থলি করলি আগে হুজুর একটা শীষের বল কিছুদিন গলার ভেতরে রাখলি ওটা আপনার থেকে হয়ে যায় কত মাথা মরবি কোন দিন এর আগে দু চারজন মারাও মরছে অনেক অনেক পয়সাটা জমা দিয়ে যায় ভুল হয়ে গেছে তোরা কি হলো আমার চোখ দিয়ে জল পড়ছে আমাকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে ওর কোনো কথা বিশ্বাস করবি না কোনো কথা বিশ্বাস করবি না ওর কিছু হয়নি ওর চোখে কিছু হয়নি তুমি দেয়াল থেকে চুন মালি নিয়ে না তোকে ঘুরেছে তুই দেখেছিস সবাই দেখেছে আচ্ছা তুই কি রোজ এমনি করে আমায় চালাবি কি করবো হুজুর আমি তো চোর ডাকাতের সঙ্গে থাকতে পারবো রোজ রোজ একটা কাণ্ড কাণ্ড রকম তো দেখলেন কি আমার মতো বছর দশে থাকেন তাহলে কত কাণ্ড দেখবেন আরে মশাই যেই জন্য এখানে আশা তাই তো বলা হয় নাই বছরের বছরে ডাকতে আছে ভীষণ খেয়ে বেড়েছে আপনি এখানে করেন কি দাঁড়া হলো কেদার সিং কিচেনটা দেখে আজকে মুসলমান ও খ্রিস্টান কয়েদীদের ধর্ম উপদেশ দেওয়ার জন্য প্রতি সপ্তাহে একজন পাদ্রী ও মৌলবি আসেন তাদেরই গাড়ি ভাড়া পাবো টাকাটা জানি কিন্তু আমি নিজের চোখে দেখেছি তারা কেউ গাড়ি করে আসে না হেঁটে আসে সেটা আমরা কি করবো স্যার তবে সরকার বহুকাল ধরে রাহাগরিক মঞ্জুর করেছেন কিন্তু সরকারের টাকা যাতে বাজে খরচ না হয় সেটাও আমার দেখা কর্তব্য তুমি এত ওকালতি করছো কেন হ্যাঁ বকরে আছে নাকি স্যার আমি এই কথা অপমানিত বোধ করছি স্যার মানে এমন কিছু করিনি যাতে আপনি আমার কথা বলতে পারেন তাছাড়া আমার উপর যখন আপনার বিশ্বাস নেই তখন আমি কাজে ইস্তফা দিতে চাই আপনি আমি লিখতে দেবো গিরিনবাবু
গিরিন দাদা ঠিক আছে এলে গিরিন বাবু হইলা বড়টা কই যান কই বড় এই যে পোলা পানের মতন মাথা গরম করে আপনি আমাকে ডেকে পাঠালেই এই ছবিটা কার আমার বাবার দেখে আছেন না রক্ষা পেয়েছেন লেটার অফ রেজিগনেশন তুমি লিখেছো কত বয়স তোমার 26 বছর তোমারই বয়সী আমার একটি ছেলে ছিল সে আজ বেঁচে নেই আর সেই জন্যে ভগবানকে আমি ধন্যবাদ দিই কেন তা বুঝতে পারো বেঁচে থাকলে সে তোমারই মতো বেয়াদব তৈরি হতো বাপের বইতে সিনিয়র অফিসারের মুখে এইরকম করে ছিল মাত্র লেটার অফ রেজিগনেশন
কিছু নতুন আসামি এসেছে। চলো যাচ্ছি। আসামি একজন দুর্দান্ত ডাকাত, স্পেশাল নোট আছে, বিশেষ ক্যাপ হলো চাল, এখানে সকলের উপরে কেয়ার না। আসামি কোথায়? নিয়ে আস। নাম বদরুন। মজা দেখো, বিচারাধীন আসামি, অর্থাৎ দোষী কিনা এখনো তাই সাব্যস্ত হবে। আসামি কেমন আছে? ভালো আছে। শুনলাম তুমি সারা রাত জেগে আছো। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা একটা খবর আছে জানো, আমি রিটায়ার করছি। বুড়ো হয়েছি, এবার আমাকে ছুটি দাও, পুরাতন জীর্ণ বরসে রোগ অবসান। কিন্তু স্যার, মলয় সেই সেন্টিমেন্ট, রিং আউট দি ওল্ড ইয়ার, রিং ইন দ্য নিউ। ডাক্তার কই গে? গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আমাদের চায়ের একটু ব্যবস্থা করো, আমার ঘরে চলুন। তাহলে আমার ফেভারিট পার্টিটা এখানেই হয়ে যাক, কেমন? হ্যাঁ প্রতি ডক্টর, কেমন কেমন? তোরা ছুটি দে হুজুর, আবার যখন আসবো তখন আপনাকে একটা ভালো চেয়ার বিনে দেবো। না স্যার, এখানে যেটা আসতে না হয় সেই চেষ্টাই করবো। খেলাম হুজুর। আরে যতীনবাবু যে আপনারও আজ ছুটি? আচ্ছা হ্যাঁ, খুব খুশি হলাম। মলয়বাবু, একদিন আপনার সঙ্গে বড় খারাপ ব্যবহার করে ঠিক আছে। নিশ্চয়ই আপনার মা বাবা আজ খুব খুশি আছেন। মা বাবা কেউ নেই, শুধু এক দাদা আছেন। নমস্কার।
শুনছ? আজ তো তোমার গুণধর ভাই জেল থেকে খালাস পাবে। হবে আবার কি, এইখানেই তো এসে থাকবে। এই কথাটা যেন মনে থাকে, ছেলে পিলে নিয়ে এইসব চোর ডাকাতের সাথে ঘর করতে পারবো না। না বাবু, পাঁচজন ভদ্রলোক নিয়ে খাওয়া দাওয়া করতে হয়, আপনি অন্য কোথাও দেবেন। মানে
রেখে বেড়ায় পানা পুকুরে ডোবাও, ইচ্ছা হলেই ভালো হয়। আমায় দেখেছেন হুজুর? বলুন বড়বাবু। তুমি বদরুদ্দিন মুন্সি? হ্যাঁ বড়বাবু। চিনতে পারছেন না? চিনবো কি করে বলো? তোমার চিঠি করা ভাই শুনেছি, কিন্তু চাক্ষুষ দেখা আমাদের হয়। দেখা আমাদের হয়েছে বড়বাবু, একবার নয় দুবার। তাই নাকি? কোথায় বলো দেখি। আমাদের প্রথম দেখা সত্যিক সালে ভুবন স্যার গদি লুট করে পালাচ্ছিলাম, পড়ে গেলাম হুজুরের পিস্তলের সামনে। গুলিও আপনি ছুঁড়েছিলেন কিন্তু লাগে। হ্যাঁ হ্যাঁ কি আগে, হ্যাঁ হ্যাঁ, বড় আফসোস হয়েছিল সেদিন হুজুরের পাকা হাতের গুলিতে ফসকে থাকো। ফসকে গিয়ে ভালোই হয়েছিল বলো, দেখা করেন বলেছি করেন। আর বাস খোদা যা করেন মঙ্গলের জন্যই করেন, কারণ ঠিক এক বছর পরে আবার আমাদের দেখা সোনাডাঙ্গা রমেশ ডাক্তারের বাড়িতে। নোটিশ দিয়ে ডাকাতি করছিল, হুজুর একদল পুলিশ নিয়ে আমাকে ধরবার মতলবে ছিলেন, কিন্তু লাঠি চালাতেই আপনার কোর্স ফর্সা হয়ে গেল আর হুজুর আশ্রয় নিলেন খিড়কির পুকুরে, আর কেউ দেখেনি। আমি কিন্তু হুজুরের গোপ জোড়া জলের ওপর ভাসতে দেখেছিল, হাতে লাজাও ছিল কাজে লাগাই। তাহলে দেখলেন হুজুর খোদা যা করেন মঙ্গলের জন্য, যা গেছে সব কথা। এখন হুজুর গরিব ঠিকানা দেখেছেন ফোন করে। দেখো মাধুরী কি কথার মারপ্যাট আর বুদ্ধির লড়াই দেখিয়ে কোনো লাভ, যে কথা আমি বলবো সেটা পুরাপুরি ভাবি বলবো। মারপ্যাট আমার মধ্যেও নেই বড়বো, উনি করি আর টাকাতেই করি, বদরুদ্দিনের দিল সাদা একথা সবাই জানে। এ কথা আমি জানি মুন্সি, তাই তোমার কাছে সাহায্য চাইতে। সাহায্য আমার কাছে বড়বো? হ্যাঁ তোমারই। আর 14 বছর ধরে পুলিশ তোমাকে ধরতে পারে, কদমতলার মাঠে 300 লোকের ঘেরাও থেকে তুমি দুজনকে খতম করে পালিয়ে গেলে, সেই চবুত্রী বদরি সিং সেটি কিনা ধরা পড়লো গোটা হয় ওই কোটা ঝোলানো পঞ্চাশ্রীর কাছে। হ্যাঁ হুজুর, তবেই বোঝো এই হচ্ছে দুনিয়ার নিয়ম। মহাভারতে আছে অত বড় শক্তিশালী অর্জুন, তিনিও একদিন তার গান্ধী ধরতে পারেন। জানি হুজুর, আমি জানি, সবই নিয়তির খেলা মুন্সি। এত যে লম্প সম্প সব দুদিনের, হঠাৎ একদিন তার সব শেষ হয়ে যায়। একেবারেই তো শেষ হয়ে গিয়েছিলাম বড়বাবু, প্রাণ ফিরে পেয়েছি শুধু এই ছোট হুজুরের দয়ায়, উনি আমার জন্মদাতা আমার বাপ। জানি, কিন্তু যে জীবন তুমি ফিরে পেয়েছো তার বাকি কটা দিন এই জেলেই কাটাতে হবে। সে কথাও কি আপনি আমার মনে করিয়ে দেবেন বড়বাবু? এই জেলের মাটিতেই যে আমার শেষ ঘুম আসবে তা আমি জানি, সেজন্য আমি তৈরিও হয়ে আছি। এই যখন করি না তখন আর মায়া কিসে, দলের সবাইকে ডাকো যে যার ভাগ বুঝে নি। বদরমুন্সিকে চিন্তা আপনি ভুল করে, তার মানে কারণ আপনি তুমি বলবে না মনে নেই। বদরুদ্দিন ভুল জায়গায় ভয় দেখাচ্ছেন বড়বাবু, বদরুদ্দিন আপনার আওরাত নয়। তুমি সঙ্গে আছো আর নয় কি? তুমি কেমন আছো? যাকে তোমার সঙ্গে খালি কাঁদে
তাই মনে এলাম। কবে তুমি খারাপ পাবে? এখনো চার বছর। চার বছর? আমি আর পারি না, আমি আর পারি না। কেন্দ্রা কেন্দ্রা চুপ কর। কেন কাঁদবো না? কি করে আমার দিন কাটে তুমি তো কি করে জানবে? লোকে বাড়ির খিচড়ি কোনো মন পাই না, অর্ধেক দিন আমার না খেয়ে কাটে। লোকের কাছে আমার পরিচয়, আমি খুনির বউ। আরে খুনি ছেলে চুপ কর। চার বছর পর এই লোকটা খালাস পেয়ে অনেক আশা নিয়ে যখন নিজের বউ ছেলের সঙ্গে দেখা করতে যাবে, তখন আর এদের কাউকে খুঁজেই পাবে না। কেন বাবুজি? কি হয়তো দেখবে সবকিছু হারিয়ে গেছে। না না বাবুজি, তাকে তো কোনো হয়। তাই তো হয় কান্তি, এমনি করেই তো অনেক কিছু হারিয়ে যায়। যাকে তুমি এবার চাও কান্তি, আমার অনেক কাজ আছে। তোমার একে বাইরে পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ বাবুজি, চিঠিটা মনে করে দিয়ে দিও। হ্যাঁ বড় সাহেব ল্যাংরাম খাইতে খুব ভালোবাসতো, আপনি জাউনের সময় এক দুটি ল্যাংরাম লয়েছেন। আমি টাকা দিয়ে থাকি গিরিন্দা, আমি নিয়ে যাবো। আচ্ছা, কি জানেন মলয় বাবু, 10 বছর কাম করলাম এখানে, তুই এই রকম একটা মানুষই দেখলাম। আমার কি কইতে জানেন? এখন কাজটা সেরে নি। ও এখনই আপনার কাম সাজলো? আপনার দেখছি স্বভাবই হইলো যখনই একটা কথা বলে নিছে। কেমন জানি আপনার ছেলে। তুই কেমন আছিস? কাজকর্ম কিছু পেরিয়ে ছিলি? সেসব কথা পরে বলবো, আপনি এখানে তো অপেক্ষা করেন, আমি আসছি এখনই। দেখেন তাই তো আপনার মনে রাখছি না, তাই তো গুনে দেখেন সব ঠিক আছে কিনা। তুই কোথায় পেলি? সে অনেক কথা আপনি বুঝবেন না, তোর একটা নতুন পকেট কাটতে শিখেছিল। আমি খুব বিশ্বাসী, কিন্তু ছড়াই নেই, পুরাটাই সর্দারকে জমা দিয়েছে। ট্র্যাক্টর চেনে পাওয়া গেল। এই আপনার আম হুজুর, কত দাম নিল বল? ও কথা বলবেন না হুজুর, এটা আমি আপনাকে খেতে দিলাম। সে কি রহিম? না না তা হয় না হুজুর, না না তা কিছুতেই হয় না হুজুর। শুনেন, আমার কাছে তো পয়সা নেই, আমি ধারে আম কিনব। অত্যন্ত অন্যায় করেছি শুনি, আমি কোনো কথা শুনবো না, টাকা তোকে নিতেই হবে হুজুর। গরিব রহিম আপনাকে না হয় দুটো আমি খেতে দিল। আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর, চুরির টাকায় ধার আমি শোধ করবো না, বেতের কাজ করে বা মজুর খেটে ধার শোধ করব। রহিম চলুন হুজুর, আপনার দেরি হয়ে গেছে, একটা ঘোড়ার গাড়ি দেখে আপনাকে ফেলে দিই।
তোমার ভাড়াটা তো ভাড়াটা চাইয়ে গেছে বাবু। সেটি কেন রহিম? না না সে হবে না, ওর টাকা তুমি ফিরিয়ে দিও, ভাড়া তোমাকে নিতে। বলেন কি বাবু, রহিমকে আপনি চেনেন না, সে যদি জানতে পারে আমাকে আস্ত পুঁতে ফেলবেন। কয়েদিদের কষ্টে ওদের ঘুম হচ্ছে না, তাই রাতারাতি জেল রিফর্ম করতে চান। কম্বলের বিছানায় শুয়ে ওদের কষ্ট হয়, তাই একখানা করে চাদর দাও, মাছের টুকরো থেকে বাঁধো। বেচারিরা বিড়ি খেতে পায় না, একবার নীল করে বিড়ি দাও, সপ্তাহে একবার করে সিনেমা দেখো। ইটস অল ভেরি গুড, বাট কয়েদিরা জেলে কিভাবে থাকে শুধু সেইটাই না ভেবে তাদের এমন কার্যকরী শিক্ষায় শিক্ষিত করে তোলো, যাতে তারা যখন জেল থেকে বেরিয়ে আসবে তখন সমাজের চোখে তারা যেন অবাঞ্ছিত না হয়ে ওঠে। না না মলা, এটা তোমার শোনার দরকার, ভাবাও দরকার। দেশ একদিন স্বাধীন হবে, তুমি একদিন সুপারিনটেন্ডেন্ট হবে, হাজার হাজার কয়েদির ভাগ্য নির্ভর। কি হল? ও পরিচয় করে দিই, মাই ডিয়ার, দিস ইয়াং ম্যান ইজ মলা, আমার স্ত্রী ডোরা। হাউ ডু ইউ ডু? আপনাদের আশীর্বাদ ভালোই আছে। You remind me of Jimmy. Yes, dear. He does. What is your Christian name? Aapne mai Molay boli jachen? Molay ja bolchilam. Come along, please, Betty. Yes, dear. Chalo. Acha, tumi aaj ratri ekhane kheye jao na. Aage na, aaj amar night duty re. Par arek dine hobo. Acha. Now, let's go. Let's go. অপরাধীদের মনের কথা জানতে হবে মলা, ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে তো চলবে না। তোমাদের শরৎচন্দ্র কি বলতেন জানো মলা, যে কোন মানুষ নিছক কালো, কোন রিডিমিং ফিচার তার মধ্যে নেই, একথা আমি ভাবতেই পারি না, একথা ভাবতেও আমার কষ্ট হয়। আমারও তাই বিশ্বাস। অনেক কাজ আছে, কালকে কাঞ্চি দার্জিলিং যাচ্ছে কিনা? কাঞ্চি চলে যাচ্ছে কেন? আমার স্ত্রী ওর বিয়ে ঠিক করেছে, জানেন তো মা বাবা মরা মেয়ে আমাদের আশ্রয় থাকতো। আমার একটা কথা রাখবে, তুমি কয়েকদিন বাড়ি থেকে ঘুরে এসো, লাগলে একটু ঘুমে পড়েছো, তাকে আমি জানি না, তোমাকে নিতেই হবে বাবুজি, নাহলে ভীষণ লাভ করবো। তারপর যখন ফিরবে একেবারে বউ নিয়ে আসবে, তাহলে তুমি সুখী হবে? হব, তুমি ভালো আছো, তুমি সুখী আছো, তোমার কোনো কষ্ট নেই, কত সুখী হবে।
চোরটাই আপনি কেড়ে নিয়েছেন। আপনার এই চাকরিটা আসা উচিত হয়নি, আপনি মিস্টেক। ও দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস রেখেছি। মাফ করবেন, জেল রেগুলেশন আসছে। তাও তো এই দেখুন, আজ সকালে মা দিয়ে গেলেন, ভদ্রমহিলাকে এত করে বললুম যে আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কথা শুনছিল। আবার শুনলাম নাকি যেদিন থেকে আমার জেল হয়েছে উনিও নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে বসে আছে। এইটাই তো আমাদের দেশের মেয়েদের পরিচয় অনিমেষ বাবু। তুমি ভালো আছো, তুমি সুখে আছো, এ কথা কিন্তু আমি সুখী হবো না বাবুজি, সুখী হবো না। প্রধানমন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। চলো। না যাইও না যাইও পাখি, না যাইও দুর্গমে, পুত্র মধুর মধুর বলি যেন সুমীর তো বলি ভুলি কেমন। কি খবর মুশি, তোমার শরীর কেমন আছে? শরীর ঝুরির একরকম আছে, কিন্তু বুকের বেদনাটা এখনো সারেনি। বসুন মুজি। আমার একটা আর্জি আছে হুজুর। কিসের আছে? আমার কিছু টাকা আছে, আমি হুজুরকে দিতে চাই। আমি তোমার টাকা নিয়ে কি করবো? একজনকে দেবার চেষ্টা করবেন, আর সে যদি না নেয় সেখানে খুশি বিলিয়ে দেবেন। কাকে? একটি মেয়েকে হুজুর, যার চরম সর্বনাশ আমি করেছি। আমি জানি আমার এই টাকা সে পা দিয়েও ছুঁবে না। কার কথা বলছো মুন্সি? বলছি হুজুর, সব কথাই বলছি, দারোগা সাহেবকে বলিনি, কিন্তু আপনার কাছে কিছু লুকোব না। সেদিন ছিল শীতের রাত, শীতানাথ দত্তের মেয়ের বিয়ে। রাত 12টার পর বিয়ের কাজকর্ম সব চুকে গেছে, এমন সময় এই নাও সাবি, ওপরে ঘরে সিন্ধুকে টাকার গহনা আছে, সব তুমি নিয়ে যাও, কিন্তু ভগবানের দিদি আমার বাড়ির মেয়েদের ইজ্জতে তুমি হাত দিও না। দেখো তুই এত মানুষ, আমার দেশেরই মানুষ, আমার শুধু এই কথাটা দাও। চাবি মেয়েদের গয়না খুলে একটা ঘরে যেতে বলুন। রামা এনে সঙ্গে যা। লোকটা খুব ধরিবার।
জগন্নাথ, বাক্সটা খোলো। জান সদা তুমি যাও। সেই চোখ, সেই নাক, সেই মুখ। কি বলছি সদা, তোমার মেয়ে যে আজ 12 বছর হলো মারা গেছে। হ্যাঁ, 12 বছর সে আমার ছেড়ে চলে গেছে। সদা নিচে চলো, তাড়াতাড়ি কাজ আসলে করে আমাদের যেতে হবে। হ্যাঁ চল সদা, চলো। তোকে আমি একেবারে চলে যা। আমি কি করলাম মা, আমি তোমার কি করলাম? Ah!
তখন জ্ঞান ছিল শুধু মার পেয়েছে, কারো গায়ে হাত উঠল না। ইচ্ছে করলে সব কটাকে শেষ করে পালাতে পারতুম, কিন্তু সেগুলি যেন মনে হতে লাগল কে বলছে এই শেষ বদল মুন্সি তোমার কবর করা হচ্ছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো, এবার তুমি ঘুমিয়ে পড়ো, খেলা তোমার শেষ হয়েছে মুন্সি, দলের কাউকে তুমি বাঁচাতে পারবে চাই নাকি বড় বাবু, মোরা বাঁচাছে তো জানতো খোদার হাতে, শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তোমার দলের লোক ধরা পড়েছে, দেখা তো মুন্সি তুমি একে চিনতে পারো কিনা, আপনার কি মনে হয় বড় বাবু একে আমি চিনি, নিশ্চয় চেনো, তবে তবে বোধ হয় আগের জন্মে মুন্সি কিরে তোকে আমি চিনি, আমি ভালো করে জানি এ তোমার দলের লোক, শুনে নজুর ডাকাতি করলাম আমি আর উনি জানেন সব, বদরুদ্দিন আচ্ছা তোমার ওষুধ আমি জানি, কোকেই তার প্রমাণ পাবে, চলো এই লোকটাই তো সেই মুন্সি, আপনার কাছে লোক বলা হুজুর এই সেই, কিন্তু এ কথা তো সকলের কাছে বলা যায় না, কিন্তু একটা কথা আমি কিছুই বুঝতে পারছি না মুন্সি, যে অপরাধ তুমি করোনি তার সমস্ত দোষ কেন তুমি নিজের কাঁধে তুলে নেবে, করেন কি হুজুর অপরাধ আমি করিনি, ডাকাতি তুমি করেছো তার অপরাধ অবশ্য তোমার, কিন্তু এই মেয়েটির অত্যাচারের জন্য তুমি তো মোটেই চাই না, বলছেন হুজুর ওই শয়তানগুলোকে দলে জুটিয়েছিলাম বলেই তো মেয়েটির এই সর্বনাশ হলো, আমি তো এর জন্য একমাত্র দায়ী হুজুর, তা অবশ্য ঠিক, জানেন হুজুর আজ আমি চাই যে আমার ফাঁসি হোক, এই তিল তিল করে মরা আর আমার সহ্য হয় না, সব সময় মেয়েটির কথা ভাবি আর আমার মনে হয় আমার জন্য তার সমাজে জায়গা হবে না, একদিন তাকে রাস্তায় বেরোতে হবে, এখন সেসব কথা থাক, আমার একটা কথা জবাব দিয়ে জান হুজুর, আমার সর্বস্ব দিয়েও কি মেয়েটিকে বাঁচানো যায় না, জানি না মুন্সি এর উত্তর আমার জানা নেই, ইওর অনার অ্যান্ড জেন্টলম্যান অফ দ্য জুরি, ডাকাত বদর মুন্সির সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, তার অমানসিকতা তার পার্শ্ববিক নিষ্ঠুরতা মানুষকে যে কোথায় নামিয়ে নিয়ে এসেছে, হুজুর ধর্মাবতার আমি অসুস্থ বলে আমার বসবার অনুমতি দিয়েছেন সেজন্য খোদা আপনার মঙ্গল করুন, কিন্তু হুজুর এই একঘেয়ে বক্তৃতা শুনতে শুনতে আমার ঘুম পেয়ে যাচ্ছে, যদি ঘুমিয়ে পড়ি কসুর নেবেন না, ইওর অর্ডার এই মামলার প্রথম নম্বর সাক্ষী সাবিত্রী দেবীকে কোর্টে হাজির করা হোক, কল দেবে স্যার, সাক্ষী সাবিত্রী দেবী হাজির, সাক্ষী সাবিত্রী দেবী হাজির, প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি এই মকদ্দমায় যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, তাহার কোন অংশ মিথ্যা হইবে না, আমি কিছুই গোপন করিব না, আপনার নাম সাবিত্রী দেবী, আপনার বাবার নাম সীতানাথ, আমার সব অপরাধ আমি স্বীকার করেছি, তবে ওকে সামনে এখানে এনেছে, আমি আবার বলছি আমি ওর স্বামীকে খুন করেছি, ওর সর্বস্ব লুট করেছি,
ওকে আপনারা রেখেছি, ওকে আমি তো খুনি, কিন্তু কেউ জানতো না আমি খুনি। আল্লাহ তোর ইচ্ছা জাদুর কৌশলে দুঃখেতে ফেলে, খোদাকে আমায় ভুলাবি ছলে, খোদাকে আমায় ভুলাবি ছলে, বুঝে তোর ইচ্ছা
জাদুর কৌশলে দুঃখেতে ফেলে খোদা কি আমায় ভুলাবি ছলে চাইনে আল্লাহ দিশায় সম্পদ চোখে পানি অতি বিপদ রে চাইনে আল্লাহ দিশায় সম্পদ চোখে পানি অতি বিপদ রে পরাণ চাই তোর কাছে যেতে রে খুদা কি আমায় ভুলাবি ছলে আলাইকুম সালাম ফকির সাহেব তোমার সেই জাদুর খেলাটা দেখাতে হবে যে আরে বাবা না ফকির সাহেব ডবল করো একা না আচ্ছা এই দেখ এই তো হাত মুখ ধুইনি তুই এখন কোথায় ছিলি জাহান আজ কদিন গিয়েছিস তার খেয়াল আছে দশ দিন হল আতা রোজগার বাজি করতে হবে তো রোজগার খালি টাকা টাকা আমার কথা তোর মনে থাকে না না তোর কথা মনে থাকে না না তুই কি বলছিস কুটি তুই ছাড়া এই দুনিয়া আমার আর কি আছে আরেক ব্যাপার হয়েছে আলাদা মক্কেল আসছে অনেক টাকা নিয়ে আসবে কি হলো কিছু না চল আমরা এখান থেকে চলে যাই কেন এই কবরখানা আর থাকবো না তুই দেখে ফেলেছিস নাকি না তুই যখন থাকিস না তখন আমার বড্ড ভয় করে কেন কেন মনে হয় এই কবরখানাটা বাড়তে বাড়তে যদি আমাদের বাড়িটাও কবরখানা হয়ে যায় টাকা ডবল করার লোভ তো টাকা ডবল হবে ওর ভেতরে যা ভেতরে যা ভেতরে যা সালাম আলাইকুম ফকির সাহেব আলাইকুম সালাম তুই আজই চলে এলি চলে এলাম নইলে যা জঙ্গল রাস্তা খুঁজে পাবো কি করে বেশ করেছি আজ আমি সমস্ত দিন খালি তোর কথাই ভাবছি কত মন্তব্য করতে হবে দরগায় সিন্নি চাপাতে হবে সেই মাঝরাত্রি মাঝরাত্রি হ্যাঁ এতক্ষণ বসে আমি কি করবো তো যাই জঙ্গলে একটু ঘুরে আসি বড় ভারী জঙ্গল মিয়া সাহেব দেখো হারিয়ে যেও না জানো পথ হারিয়ে যাবো আমি তাহলে তুমি খুঁজে নিয়ে আসবে আমি তোমায় খুঁজে আনবো ওই বুড়ো তাহলে বিড়বি যাবে না তাহলে আমি একটু ঘুরে আসবো স্যার আমার উপর গোসা করছিস গোসা আবার কিসে বা আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে যাচ্ছিস কোথায় ঘরে পানি আনতে যাচ্ছি রান্না করতে হবে না
মেয়েটি, তুমি এখানে কি করছো? পানি নিতে এসেছি। তুমি এই জঙ্গলে থাকো? ওই ভুয়ো ফকিরের দিদি তুমি? না কিছু না। তাড়াতাড়ি ঘরে এসো, আমি রান্না করবো, তুমি খাবে। আচ্ছা। কি কথা বলছিলি ওর সঙ্গে? খেতে আসতে বলছিলাম, আবার কি বলবো? আর কিছু বলিস নি? না শোন, একে কিছু করিস না। কেন? তুই জানিস কত টাকা এনেছ? জানি, কিন্তু দেখছিস না কি সুন্দর চেহারা। ওকে ওর মা বাবার কাছে ফিরে যেতে দে। একবার দেখেই মজে গেলে? মজেছি বেশ করে। ওকে যদি কিছু করিস তো তোরই একদিন কি আমারই। তাহলে আমার কথা রাখ। আচ্ছা, ওকে মারবি না? বল না মারবো না। ঠিক আছে, চল চল, তুই যা বলবি তাই হবে, যা বলবি আমি শুনবো, তোর কথা শুনবো। ভালো করে খাও মিয়া সাহেব, আর কিছু দেবো না? বেবি জান ঠিকই, আর তো বসবি না? না না, আর কিছু দিতে হবে না, খুব পেট ভরে গেছে। জানো, এমন করে আমায় কেউ কোনোদিন খাওয়ায়নি। দাওয়ায় মাদুর পেটে দিয়েছি, খাওয়া হলে শুয়ে পড়। চলছে বাবা? সে কি
বহু ভালো দিদিটি তোমার পকেটে। আমার দিদি, আমার কুটি, সে আমায় কত প্যার করতো, আমি যা যাও সোজা বোত রাথুয়া সোজা। Thank you.
তুমি তো তাকে ধরিয়ে দিয়েছ। হ্যাঁ হুজুর। তবে আবার তাকে বাঁচাবার কথা বলছো কেন? হুজুর, তার হলো সে আমার মরত্ব। রাজের বসে একটা কি কাজ করে ফেলেছি। হুজুর, আপনি এই সব টাকাগুলো নিন, ওর গলাটা বাঁচিয়ে দিন। আচ্ছা, তোমায় যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক জবাব দেবে। ফকির কি সত্যি খুন করেছিল? হ্যাঁ হুজুর। তুমি যাকে খুন করতে দেখেছ? হ্যাঁ। আর কেউ? না। পুলিশ তোমার এখানকার ঠিকানা জানে? না। শোনো, কাউকে তোমার ঠিকানা জানাবে না, কেউ যেন তোমায় খুঁজে না পায়। কেউ খুঁজে পায়নি রনা, একমাত্র পুলিশ রিপোর্ট ছাড়া। কাসেম ফকির যে প্রকৃত খুনি তার কোনো প্রমাণ পাওয়া যায়। পুলিশ রিপোর্টে আছে, আসামি ফকিরের স্ত্রীর গুটি দিদির এজাহার অনুযায়ী ফকিরের আঁকড়া, হোসেনের মৃতদেহ আর দশটি নরকঙ্কাল খুঁজে পাওয়া গেছে। ইয়োর অনার, প্রসিকিউশন কাউন্সিলকে অনুরোধ করব গুটি দিদিকে কোর্টে হাজির করার জন্য। ইয়োর অনার, এজাহার দেওয়ার পর গুটি দিদি নির্দেশ পেয়েছে। অনেক চিন্তা করে পুলিশ তাকে কোথাও খুঁজে পায়। ইয়োর অনার, আমি এই খুনের একজন, শুধু একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীকে এই কোর্টে হাজির করতে চাই। হুজুর, ধম্মা কথা, খুন আমি করেছি, একটা নয় অনেক খুন করেছি। মানুষকে টাকা ডবল করার লোভ দেখিয়ে আমি আঁকড়ায় নিয়ে আসতাম, তারপর তাদের মেরে মাটিতে আমি গোর দিতাম। আমি ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার, যিনি নিজে হোসেনের মৃতদেহ কবর খুঁড়ে বার করেছিলেন, তাকেই এখন কোর্টের সামনে হাজির করছি। Jury have unanimously found the accused Kasim Fakir guilty of murder under section 302 of the Indian Penal Code. I accept the verdict. Accordingly, I sentence the said Kasim Fakir to death. He will be hanged by the neck till he be dead. ফকির, তুমি একই করলে ফকির? আর বেঁচে কি হবে হুজুর, যার জন্য সব সেই? কিন্তু তোমার বিবি তো জানাও। সঙ্গে দেখা করতে চাও, আমি ব্যবস্থা করতে পারি। আর দেখা করে কি হবে? Thank you.
ফকির, ফকির উঠে এসো, ফকির কেন হুজুর কোথায় যেতে হবে? বাইরে চলো, স্নান করে না। স্নান করে নাও কবি। আমার দিদি আমার সঙ্গে দেখা করতে আসেনি, এসেছিল ফকির, এসেছিল তোমার দিদি এসেছিল, তা তোমার খবর শুনে কেঁদে কেটে অজ্ঞান হয়ে গেল, তাই তাকে আনতে পারিনি। আমি জানতাম সে আসবে, আমি জানতাম সে আসবে, সে আমার কাছে না এসে পারে, সে যাই করে খুঁজে সে তো আমার আমার তো দিদি, আমার কুটি, আমার কত প্রিয় করে বুঝি, আমি জানতাম সে আসবে, আমি জানতাম এসো স্নান করে নাও। কুঠি দিয়ে রেখেছিল, আমি জানতাম সে আসবে, জানতাম তো সে আসবে। কেউ এসেছিল? আল্লাহর নাম করে আমাকে তুমি ছেড়ে দাও, আমার কুটি আছে।
হুজুর, আমার আমার বিবি আমার সঙ্গে দেখা করতে আসেনি। আমার সর্বস্ব দিয়েও কি মেয়েটিকে বাঁচানো যায় না হুজুর? শরৎচন্দ্র কি বলতেন জানো মলয়, যে কোনো মানুষ নিছক কালো, কোনো রিডিমিং ফিচার তার মধ্যে নেই, এ কথা আমি ভুলে পারি না, এ কথা ভাবতেও আমার কষ্ট হয়।